আপনিও যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর। এখন ব্যাংকগুলি কোনো প্রতিকূল পরিস্থিতিতে আপনার কাছ থেকে জোরপূর্বক ঋণ আদায় করতে পারবে না। আসলে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই সমস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। এই আদেশে ব্যাংক ঋণ নেওয়া গ্রাহকদের হুমকি, হয়রানি, ব্যক্তিগত তথ্য অপব্যবহারের ঘটনা বন্ধ করতে বলা হয়েছে। আরও জানানো হয়েছে, ব্যাংকগুলো যেন ঋণগ্রহীতার আত্মীয় স্বজন এমনকি পরিচিত ব্যক্তিদের হয়রানির ঘটনাও বন্ধ করে। আরবিআইয়ের এই সার্কুলার সমস্ত বাণিজ্যিক ব্যাংক, সমস্ত নন ব্যাংক আর্থিক সংস্থা, সম্পদ পুনর্গঠন সংস্থাগুলি, সর্বভারতীয় আর্থিক প্রতিষ্ঠান এবং সমস্ত প্রাথমিক শহরে সবাই ব্যাংকগুলির জন্য প্রযোজ্য। আরবিআই তার আদেশে স্পষ্টভাবে বলেছে যে ব্যাংক এবং অন্যান্য সংস্থাগুলোকেও আপত্তিকর বার্তা পাঠানো, সোশ্যাল মিডিয়ায় মানহানি করার ঘটনা বন্ধ করা উচিত। এই নতুন সার্কুলারে আরবিআই আরও বলেছে যে নিয়ম অনুসারে গ্রাহকদের থেকে টাকা পুনরুদ্ধারের জন্য আরবিআই নিউ সার্কুলার ফর রিকোভারি এজেন্ট সকাল 8টার আগে এবং সন্ধ্যা 7টার পরে কাউকে ফোন করতে পারবে না, গ্রাহকদের হয়রানি করে তাদের কাছ থেকে টাকা আদায় করতে পারবে না। আসলে আরবিআই সার্কুলারে পরামর্শ দিয়েছে, তাদের ঋণ পুনরুদ্ধারের প্রচেষ্টায় কোনো ব্যক্তির বিরুদ্ধে মৌখিক বা শারীরিক আঘাত করা যাবে না। আরবিআই স্পষ্টভাবে বলেছে যে গ্রাহকদের কাছ থেকে যদি কোনো অভিযোগ থাকে তবে সেটিকে খুব গুরুত্ব সহকারে দেখে নেওয়া হবে।